সাধারণ শিক্ষার্থীদেরকে যারা গিনিপিগ হিসেবে ব্যবহার করতে আসবে, সাধারণ শিক্ষার্থীদের যারা জোর করে কর্মসূচিতে নিয়ে যেতে চাবে, সাধারণ শিক্ষার্থীদের যারা পাবলিক শেমিং করবে, সাধারণ শিক্ষার্থীদের যারা আক্রমণ করবে, বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশটি স্বাভাবিক রাখার, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার, সাধারণ শিক্ষার্থীদেরকে যারা গিনিপিগ হিসেবে ব্যবহার করতে আসবে, সাধারণ শিক্ষার্থীদের যারা জোর করে কর্মসূচিতে নিয়ে যেতে চাবে, সাধারণ শিক্ষার্থীদের যারা পাবলিক শেমিং করবে, সাধারণ শিক্ষার্থীদের যারা আক্রমণ করবে, বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আজকে শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন নিজের হিম্মত নিয়ে আন্দোলন করার, আর সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন। ছাত্রলীগ থাকতে শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না। আর যারা বাড়াবাড়ি করছেন, যারা বাড়াবাড়ি করছেন, যারা আমির আজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার স্বাদ যাদের জেগেছে, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সব কিছুই মনে রাখা হবে, সব কিছুর জবাব দেওয়া হবে। হলে হলে তামাশা যারা করছে, সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পাবলিক শেমিং যারা করছে, ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না, সব কিছু মনে রাখা হবে। সে কারণেই, এবং এটিও মনে রাখবেন, কোথায় কে কি করছেন না করছেন সব কিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। যা করবেন বুঝে শুনে কাজ করবেন, অযৌক্তিক উপায়ের দিকে যদি পা বাড়ানোর চেষ্টা করেন, রাজাকারদের ফাঁদে যদি কেউ পড়েন, আর ইস্যু ভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন, তাহলে মনে রাখবেন, একদিন যাবে, দুই দিন যাবে, তিন দিন যাবে, চার দিন যাবে, পাঁচ দিনও যাবে, তারপরেও ছাত্রলীগ থাকবে, এবং তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয়, বাংলাদেশ ছাত্রলীগ দেখে নেবে।